সাম্প্রতিককালে ডিএল এন্ড ভারত ফাইন্যান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস নামক একটি সংস্থা রাজধানীর আমতলি থানার অধীনস্থ সায়েন্স সিটির পাশে নিমবাগ এলাকায় অফিস খুলেছিল। গত নভেম্বর মাসে হঠাৎ এই সংস্থা কাজকর্ম বন্ধ করে দেয়। ঋণ দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সংস্থা। এই প্রতারক সংস্থার মূল মাথা তথা ডিএল এন্ড ভারত ফাইন্যান্স এন্ড ইউটিলিটি সার্ভিসেস এর ডিরেক্টর দেবাশিস দের বিরুদ্ধে আমতলি থানাসহ মহকুমা প্রশাসক পশ্চিম জেলা পুলিশের সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও সেই টাকা কোনো এক রহস্যজনক কারণে উদ্ধার করতে পারছে না পুলিশ। বুধবার আমতলি থানার দ্বারস্থ হয়ে এমনটাই অভিযোগ করেছেন ওই কোম্পানির একজন কর্মচারী মনোজ দত্ত। তিনি অভিযোগ করেছেন ওই ফাইন্যান্স সংস্থায় তিনি সহ আরও 7 জন কর্মী কাজ করতেন। প্রত্যেকের সঙ্গে প্রতারণা করেছেন দেবাশিসদে। প্রত্যেককে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঋণ দেওয়ার নামে টাকা কালেকশন করিয়েছে ওই অভিযুক্ত। পুলিশ চাইলে সেই টাকার হদিশ বের করতে পারে। সেই টাকা প্রাপকদের না দিয়ে উল্টো মনোজ দত্তকে হুমকি দিচ্ছে অভিযুক্ত দেবাশিস দে। এমন অবস্থায় মিডিয়ার সামনে বিষয়টি তুলে ধরেছেন বেকার যুবক মনোজ দত্ত। অভিযুক্ত দেবাশিস দের আর্থিক প্রতারণার বিষয়টি পুলিশ সুষ্ঠু তদন্ত করুক এবং সাধারণ মানুষের টাকা উদ্ধার করুক এমনটাই আবেদন জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন ওই প্রতারক অর্থাৎ দেবাশিস দের প্রতারণার কারণে এই সংস্থা এখন অফিসে কাজ করা প্রত্যেক সদস্য গ্রাহকরা কাছ থেকে প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমার নাম মনোজ দত্ত। আমি একটা ডিএল ভারত ফাইন্যান্সে ইউনিট সার্ভিস করে ফাইন্যান্স ব্যাংক আমি এখানে জব করতাম। হ্যাঁ, আপনারা জবের নাম করে সেরে আমরা সব কিছু বাইরে ওটা দিছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে, দিয়ে সেরে আমরা যে স্যার যে ডাইরেক্টর আসলো দেবাশিস দে, কেন সবার থেকে কইছে এইভাবে এইভাবে লোন লোনের বাবদ তুমি অনেকখান থেকে টাকা কালেকশন করো, এত টাকা লোন দিলে এত টাকা লোন মানে টাকা এত টাকা জমা দিতে হইব, কয়ে 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 সবাই টাকা কালেকশন মানে যা যা রিলেটেড ডকুমেন্টস লাগে সবগুলি শো করাইছিল। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্টস মানে শো করেছে কি তেনে একটা আমরা দেখাইছে ওই ডিএল ভারতের একটা ফর্ম দিছে, এবারে তেনে কিছু এগ্রিমেন্ট করা হয় এইসব করে সে অনেকের থেকে চেক নেওয়া হয় এইসব কাগজপত্র নিয়ে এসে তাহলে আমরা ও দেখাচ্ছি এইভাবে ও বিষয়ে জমা দেওয়ার লাগে টাকা পয়সা এত টাকা বদলে এত টাকা। তা আমরা কী করছি এতদিন তো অফিস চলতেছে বা অনেক দিন ধরে চলতেছে, হঠাৎ করে নভেম্বর মাসে অনেক ঘটনা হয়েছে নভেম্বর মাসে তাহলে আস্তে আস্তে অনেকে টাকা কিছু মানুষের টাকা দিছে কিছু মানুষের টাকা দিছে লোন দিব দিব করে দিতে আসে না। হঠাৎ করে এই একদিন কী ঘটনা হইলো তাহলে হঠাৎ করে থানা দেয় বসছে। হ্যাঁ, টাকা দিব করে সে অনেকে টাকা দেনা দেনা করে তার হঠাৎ করে থানা দিয়েছিলো। এবার আমরা থানা দিয়ে গেলাম তাহলে তাহলে আমার কাছে টাকা পয়সা নাই, আমরা কোনো কিছু নাই, তাহলে অনেকে সবাই টাকা পয়সা দিত না করে কইতেছে। তো আমরা তো অনেক অনেক কাস্টমার আমরা চালাইতেছি, কাস্টমার কইতেছে তোমরা তোমার মাধ্যমে দিছি, তুমি তো জমা দিছে, অনেকে আমরা অনলাইনে তার জমা দিছে, অনেকে ক্যাশে জমা দিছে। আপনি ব্যক্তিগতভাবে কত টাকা দিচ্ছেন? আমি ব্যক্তিগতভাবে 75 লাখ টাকা মতন দিছি মানে কালেকশন করে এসে। কীভাবে? যেমন যেমন লোনের বাবদ তাহলে কইছে 10 লাখটা দিব, 10 লাখের দিব 44,000, কোনো সময় 48,000, আবার 19 লাখ টাকা দিব, 19 লাখের কইছে 70,000। কোনো সময় পেমেন্টের প্রসেসটা কীরকম ছিল? পেমেন্টের প্রসেসটা ছিল অনলাইনে হয়, অনেক সময় ক্যাশে দেওয়া হয়েছে। রিপোর্ট দৃষ্টি।